হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চাউমিন বানাচ্ছি। আমি কিভাবে চাউমিন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি নিয়েছি সব রকমের সবজি আর সিদ্ধ করা চাউমিন। এখানে আমি কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আর আদা রসুন কুচিটাকে আমি অল্প করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে অল্প করে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি আবার একটু নেড়ে নেব। তো গাজরটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আবার বাঁধাকপি। বাঁধাকপিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তো বাঁধাকপিটা দিলে আমার একটু ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আবার লঙ্কা কুচি। তো লঙ্কা কুচি দেওয়ার পর আমি আবার একটু সব কিছু ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও লবণ আর হলুদটা দিইনি, কারণ সব কিছু সবজিটা মুছে যাওয়ার পরে আমি লবণটা আর হলুদটা দিই। আর এখানে আমি হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেছে। দেখো হলুদটা দিলেও পারো না দিলেও পারো, অপশনাল। আর এখানটা আমি দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। তো এটার সাথে মিক্স করে আবারও আমি দিয়ে দিচ্ছি এখন ডিম। ডিমটা দেওয়ার পরে আমি ডিমটা সব সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমার ডিমটা ভালো করে এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর আমি আবারও সব সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি টমেটো সস। তারপর দিচ্ছি একটু সয়া সস। তারপর দিচ্ছি একটু কাসুন্দি। তারপর সব কিছু উপকরণ দিয়ে আমি এখানে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব কিছু দেখতে কতটা সুন্দর লাগছে। আর এরপর আমার সব কিছু রেডি সবজিটা তৈরি করার। আর এরপর আমি দিচ্ছি চাউমিন। চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। চাউমিনটা দেওয়ার পর আমি সব সবজির সাথে আমি ভালো করে চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, দেখবে একদম দোকানের মতো সুস্বাদু হয়েছে। তো আমি এইভাবেই চাউমিন বানাই প্রতিবারই, আমার খেতে তো খুবই ভালো লাগে পুরো দোকানের মতো। তো আমার দেখো চাউমিনটা প্রায় হয়েই গেছে। তো আমি এখন আমি প্লেটে সার্ভ করব। আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। এবং তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকো। তো টাটা।